Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. Welcome everybody. Most probably you know what we shall read today. You have already read first unit of Our Run Away Kite. Jetake sadharon bhabe amra bole thaki Our Run Away Kite. Lesson number 5 of class 10. So today we shall read unit 2 of this very lesson. From the first lesson, you have come to know that the father of the narrator and Claude had no relatives. অর্থাৎ প্রথম ইউনিট থেকে তোমরা জানতে পেরেছো যে narrator এবং Claude তাদের যে বাবা তার কিন্তু কোনো আত্মীয় স্বজন নেই। এটা হচ্ছে খুব দুঃখের ব্যাপার ওদের কাছে এবং এরা জিজ্ঞাসা করেছিল যে কেন তাদের কোনো আত্মীয় স্বজন নেই এবং তার উত্তরে তার বাবা একটি কথাই বলেছিলেন ইট ওয়াজ মাই ফল্ট এটা আমার দোষ তাহলে কেন দোষ কি দোষ এই জিনিসটা জানার জন্য আজকে আমরা কিন্তু সেকেন্ড ইউনিটে প্রবেশ করব এবং এইখানে আমরা দেখব যে কাইট কি করে ভাইটাল রোল প্লে করছে ইম্পর্টেন্ট রোল প্লে করছে আস্তে আস্তে আমরা কিন্তু জানব যেটা গতদিন আমি বলেছিলাম যে বেশ কিছু রহস্য রয়েছে আস্তে আস্তে তোমরা পড়বে এবং জানতে পারবে তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে বুঝতে চলে এসো এবার আজকে সেকেন্ড ইউনিটে কি বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার গ্রীষ্মকালে বিগ হাফ মুনটা বেশ সুন্দর থাকে সর্বদা ভালো আবহাওয়া থাকে ওয়েন ইট ইজ ফাইন The harbor is blue and calm with little wind and ripples. সুন্দর যখন আবহাওয়া থাকে বন্দর বেশ নীলাভ থাকে চুপচাপ থাকে অল্প অল্প বাতাস বয় আর ছোট ছোট ঢেউ ওঠে এভরি সামার উই হ্যাড সাম হবি তোমরা জানো যে বিভিন্ন সিজনে বিভিন্ন মানুষেরা কিছু শখ পূরণ করে কেউ এই সিজনে ঘুরতে যায় কেউ বাগান পরিচর্যা করে ইত্যাদি এইখানে বলছে যে প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ ছিল কিছু শখের জিনিস ছিল দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম গত গ্রীষ্মে অর্থাৎ গত গ্রীষ্মে ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস উইটা কারা ন্যারেটার ন্যারেটারকে ফিলিপ্পা লিট ন্যারেটার এবং ক্লড এরা একটু ঘুড়ি নিয়ে বেশি মাতামাতি করতে শুরু করলো দে বিকেম ক্রেজি তারা অত্যন্ত মেতে উঠল কি ব্যাপারে না অ্যাবাউট কাইটস আ বয় অন দ্য মেল ল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম এবার মেল ল্যান্ডের একটি ছেলে তাদেরকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় সো মেনি বয়েজ আর হিয়ার ইউ ক্যান সি সো মেনি বয়েজ আর হিয়ার অনেক ছেলেপিলে এখানে রয়েছে এখানকারই
একটি ছেলে কাকে অর্থাৎ কাকে বলা হচ্ছে এখানে যে আমাদেরকে বলছে যে একটা ঘুড়ি তৈরি করার পদ্ধতি জানিয়েছিল তাহলে কাকে জানিয়েছিল আ বয় অন দ্য মেল ল্যান্ড শোড ক্লড ক্লডকে জানিয়েছিল ক্লড জেনেছিল এই মেল ল্যান্ডের বেশ কিছু ছেলে রয়েছে তাদেরই মধ্যে একজনা তাকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় উই মেড সরি ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস এবার আইল্যান্ডে ফিরে এলাম দ্বীপে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করলাম ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস এবার প্রচুর ঘুড়ি তৈরি করলাম ঘুড়ি তৈরি করার পর কী করতাম না ক্লড কী করত না আইল্যান্ডের অন্য দিকে চলে যেত একদিকে ক্লড একদিকে ফিলিপ্পা লিট চলে যেত চলে যাওয়ার পর কী হতো না আমরা কী করতাম পরস্পর ঘুড়ি উড়িয়ে জাহাজ ডুবি হওয়া নাবিকদের সংকেত দেওয়ার খেলা খেলতাম অর্থাৎ জাহাজ যদি ডুবি ডুবু ভাব হয় ঠিক সেই মুহূর্তে তাদেরকে সিগন্যাল কীভাবে দেওয়া হয় ওই ঘুড়ির মাধ্যমে আমরা দুজনা কিন্তু এইরকমই একটা খেলা খেলতাম উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার আমাদের একটা ঘুড়ি ছিল সেই ঘুড়িটা কিন্তু মস্ত বড় বেশ বড় উইথ লাভলি রেড পেপার এবং সুন্দর লাল কাপড় কাগজ দিয়ে সেটা কিন্তু তৈরি উই পেস্টেড গোল্ড টেনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আর নেমস ফুল অন ইট আমরা কী করলাম লাল কাগজের ঘুড়ি হলো এই যে লাল কাগজ দেখতে পাচ্ছ ঘুড়ি এবার এই লাল কাগজের ঘুড়ির ওপরে কী হচ্ছে না গোল্ড টেনসেলস দেখতে পাচ্ছ যে একবারে সোনালি রঙের তারকা চিহ্নর মতো তারার মতো চুমকি দেওয়া দেওয়া দিয়ে আমরা কী করলাম সুন্দরভাবে এটাকে কিন্তু সাজালাম অবশ্যই দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে এরকম ঘুড়িটাকে আমরা সাজালাম লাল কাগজ সোনালি রঙের চুমকির মতো তারা তারা দেওয়া এই জাতীয় জিনিস দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে পেস্ট করলাম পেস্ট করে এবার কী করলাম না ওর উপরে আমাদের নাম লিখলাম কি নাম লিখলাম ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট ক্লড লিট এবং ফিলিপ্পা লিট তাহলে শুধু নাম লিখলে কি হবে নামের সঙ্গে ঠিকানাও দরকার সেটাও কিন্তু তারা লিখতে ভুললো না তারা কি লিখলো বিগ হাফ মুন লাইট হাউস বিগ হাফ মুন বাতিঘর তাহলে এই যে বড় অর্ধ চন্দ্র যে মুন চাঁদ এবং সেই সঙ্গে তারা বাতিঘর অর্থাৎ তারা পুরো অ্যাড্রেস দিতে ভুললো না নাম সেই সঙ্গে কিন্তু তাদের ঠিকানা সেই ঠিকানা লিখে তারা কিন্তু ঘুড়িটাকে তৈরি করলো এরপর ঘুড়িটা তো তৈরি হলো ঘুড়িটা তৈরি হওয়ার পর এবার ওটাকে তো ওড়াতে হবে তাহলে ওড়াতে গেলে কী দরকার না বাতাস দরকার জোরালো বাতাস যদি না থাকে তাহলে কিন্তু ঘুড়ি ওপরে উড়বে না সেই জন্য তাদেরকে অপেক্ষা করতে হলো তাতে কী হলো না ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং এবার একদিন কী হলো না প্রচণ্ড বাতাস যেটা বেশ ঘুড়ি ওড়ানোর উপযুক্ত আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অর্থাৎ আমি কিন্তু জানতাম না বা বুঝতেই পারলাম না যে কীভাবে এইরকম হলো হঠাৎ করে বাতাস হলো ঘুড়ি ওড়ানোর মতো পরিবেশ সৃষ্টি হলো এই জিনিসটা ঠিক বোধগম্য হলো না আমার কে বলছে ন্যারেটর বলছে কিন্তু আমি যখন এবার বাড়ি থেকে ঘুড়িটাকে নিয়ে আসতে গেলাম কেন ঘুড়িটাকে ওড়ানোর জন্য নিয়ে আসতে গেলাম ঠিক সেই সময় কিন্তু একটা বিপদ ঘটল বিপদটা কি আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স আমি কিন্তু হোঁচট খেলাম আর হোঁচট খেয়ে বড় পাথরের ওপর উল্টে পড়লাম মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল এবার কী হলো আমি তো উল্টে পড়লাম ধরে নাও এই বইটাই হচ্ছে ঘুড়ি এবার এটাকে আমি নিয়ে আসছি আস্তে 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 কী করলো না হোঁচট খেয়ে আমি পড়লাম এই কুনুইটা আমার এই ঘুড়ির ওপর পড়লো ন্যাচারালি কী হবে একটা বড় ফুটো হয়ে গেল এবং ফুটো হওয়ার পর ঘুড়ি কিন্তু আর উড়বে না গর্ত হয়ে গেল
ঘুড়ি উড়বে না তাহলে কি হবে কি করে ঘুড়িটাকে ওড়ানো যাবে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল এবার আমরা কি করলাম তাড়াহুড়ো শুরু করে দিলাম যদি ঘুড়িটাকে আমাদের ওড়াতে হয় বাতাস থাকতে থাকতে তাহলে খুব তাড়াতাড়ি ঘুড়িটাকে আমাদের রিপেয়ার করতে হবে তৈরি করতে হবে যাতে আমরা ঘুড়িটাকে ওড়াতে পারি উই রাজড ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার আমরা সঙ্গে সঙ্গে কিন্তু বাতিঘরে গেলাম এবার বাতিঘরে গিয়ে কি করলাম না কিছু কাগজ আনার চেষ্টা করলাম যেটা দিয়ে তালি মারা যায় পট্টি দেওয়া যায় সেটে দেওয়া যায় চলতি কথায় বলতে পারো উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার আমরা জানতাম আর কিন্তু কোনো এইরকম লাল কাগজ আর নেই যেটা দিয়ে আমরা ঘুড়িটা তৈরি করেছি উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি এবার ঘরে ঢুকে হাতের কাছে যেটা পেলাম সেটাই কিন্তু নিলাম হাতের কাছে কী পাওয়া গেল জানো আস্তে আস্তে দেখো রহস্য কিন্তু এগোচ্ছে অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম একটা পুরাতন চিঠি যে চিঠিটা বইয়ের তাক রয়েছে সেই তাকের ওপরে একটা পুরাতন চিঠি ছিল সেই চিঠিটা কোথায় না একটা বসার ঘরে তাহলে একটা বসার ঘরে বইয়ের তাকের ওপরে একটা পুরাতন চিঠি পাওয়া গেল হাতের কাছে সেটাকেই নিয়ে তারা কিন্তু দৌড়ালো রিপেয়ার করার জন্য উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার এবার কী করলাম না ঘুড়িটাকে আমরা ওই যে চিঠি পুরাতন চিঠি সেই চিঠি দিয়ে এপাশ ওপাশ দুপাশেই আমরা ওটাকে সেটে দিলাম তোমাদের মতো করে বলছি সেটে দিলাম এবার সেটে দেওয়ার কী দিয়ে সাঁটা হয় থুতু দিয়ে নিশ্চয় নয় আঠা দিয়ে এবং সেই আঠা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ভিজে যাতে না থাকে সেই জন্য আমার কী করলাম না আগুনে একটু ওটাকে সেকে নেওয়া হলো শুকিয়ে নেওয়া হলো উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড এবার কী করলাম আমরা কিন্তু ওড়াতে শুরু করলাম এবার শুরু করার পর ঘুড়িটা একেবারে একটা পাখির মতো কিন্তু উঠতে শুরু করলো ওপরে উঠতে লাগলো তোমরা ঘুড়ি নিশ্চয়ই উড়িয়েছো বিভিন্ন উৎসব উপলক্ষে ঘুড়ি ওড়ায় গ্রামগঞ্জে ঘুড়ি ওড়ায় এছাড়াও আমি ঘুড়ির ব্যাপারে কিছু ইনফরমেশান দেবো দেখবে যে ঘুড়ি থেকেও আবার কিন্তু বিপদ ঘটছে ঘুড়ি যেমন কিছু ভালো কাজে এখানে লেগেছে আমি একটা এক্সাম্পল দেবো বর্তমানে দেখবে ঘুড়ি থেকেও আবার মানুষের বিপদ হচ্ছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস বাতাসটা বেশ কিন্তু ফ্যান্টাস্টিক ছিল মজার জোরালো অ্যান্ড ইট সোড এবং এটা কিন্তু দ্রুত গতিতে ওপরে উঠে গেল ফ্লিউ হাই রোজ হাই অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ এবার বেশ চলছিল চলতে 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 হঠাৎ করে কট একটা আওয়াজ হলো তার মানে ছিঁড়ে গেল ঘুড়ির সুতো ছিঁড়ে গেল ধরে নাও এটাই এই যে ঘুড়ি উঠছে উঠতে উঠতে কিন্তু এবার ঘুড়িটা কিন্তু ছিঁড়ে গেল ভালো করে খেয়াল করে দেখো অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ জাস্ট ধরে নাও আমি ক্লড আমি ঘুড়িটা এ লাটায় ধরে রয়েছে এরকম করে এবার উঠছে 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 ঘুড়িটা কিন্তু কেটে গেল আমি কিন্তু লাটাই ধরে রয়েছি আমার হাতে সুতোটা রয়েছে আমি বোকার মতো দাঁড়িয়ে রয়েছি ঘুড়ি কিন্তু আস্তে আস্তে উড়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো এবার আর কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেন ল্যান্ড এবার ঘুড়িটা কিন্তু একেবারে সেই মেন ল্যান্ডের দিকে মূল ভূখণ্ডের দিকে আস্তে আস্তে ঘুড়িটা কিন্তু উড়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ইউ ক্যান সি দ্য পিকচার অফ আ কাইট তাই তো এই একটা দেখো ছেঁড়া ঘুড়ি এটা কিন্তু মেল ল্যান্ডের দিকে আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে এখানটা লেখাও রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ সাডনলি দ্য কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেন ল্যান্ড নিশ্চয় দেখতে পাচ্ছ আশা করি লাইটে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই মেল ল্যান্ডের দিকে ঘুড়িটা কিন্তু ছিঁড়ে আস্তে আস্তে চলে গেল এইবার কি হবে ঘুড়ি তো উড়ে চলে গেল তাহলে ঘুড়ি উড়ে চলে গেল ঘুড়ি ওদের কব্জার বাইরে চলে গেল ঘুড়ির মধ্যে কী ছিল না ঘুড়ির মধ্যে রয়েছে ওদের শুধুমাত্র নাম এবং ঠিকানা আর কিন্তু নেই হাতে রয়েছে কিন্তু ওদের কাছে সুতো ঘুড়ি কীরকম বিপদ আনে একটু শুনে নাও এই রিসেন্ট তোমরা মিডিয়াতেও দেখে থাকবে যে ইদানিং চাইনিজ মাঞ্জা দেওয়া সুতো পাওয়া যাচ্ছে
সেই চাইনিজ মাঞ্জা দেওয়া সুতো দিয়ে ঘুড়ি কিন্তু ওড়াচ্ছে অনেকে, কোথায়? কলকাতার দিকে। এবং ওখানে আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে তোমার ধরো নবান্নর দিকে, দ্বিতীয় হুগলি সেতু ওই দিক দিয়ে নবান্নর দিকে আসছিলেন একজন ব্যক্তি, তিনি বাইকে ছিলেন, স্বাভাবিক গতি ছিল, কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন তার গলায় যেন মনে হচ্ছে ছুরি দিয়ে কাটলে যেমন হয় ওই রকম দাগ পড়ে গেছে, প্রচণ্ড জ্বলছে, এবং তিনি হাত দিয়ে চেপে ধরলেন, দেখলেন কিন্তু রক্ত বেরোচ্ছে। কারণ কি বলতো, ওই যে চাইনিজ মাঞ্জা দেওয়া যে সুতো, সেই সুতো দিয়ে ঘুড়ি উড়িয়েছে, সেই ঘুড়িটা ছিঁড়ে গেছে, গিয়ে আস্তে আস্তে কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে আসছে, এবং এমন একটা পজিশানে যে পজিশানে ভদ্রলোক যাচ্ছিলেন আর সুতোটা কিন্তু সামনে দিয়ে আসছে, তার গলায় কিন্তু পেঁচিয়ে গেছে, এবং এমনভাবে ওটা লেগেছে যে তিনি কিন্তু রক্তাক্ত হন। সামনে ট্রাফিক পুলিশ ছিলেন, যারা এসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং চারটি স্টিচ হয়েছে, কিন্তু এমন একটা বিপদ ঘটেছে। তাই এইরকম আমরাও যখন ছোটোবেলায়, তোমরা হয়তো ওরাও কিনা জানি না, যে সেখানে আমরাও কি করতাম যে অ্যারারুটের আটা, সাবুর আটা, তারপরে কাঁচের গুঁড়ো ইত্যাদি দিয়ে আমরা কিন্তু মাঞ্জা দিতাম সুতোতে, কি না কার সুতোর কত জোর, কে কার ঘুড়ি কাটতে পারে, সেই কাটাকুটি খেলার জন্য কিন্তু এই জাতীয় সুতোগুলোর খুব দরকার। তো এখানে সেই রকম একটা জোরালো সুতো নিয়ে হয়তো ক্লট ছিল, কিন্তু ওইখানে হাওয়ার কাছে বা যে কোনো কারণে হোক সুতোটা কিন্তু ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে গিয়ে মেনল্যান্ডের দিকে কিন্তু আস্তে আস্তে এটা চলে যাচ্ছে। এই হলো আপাতত সেকেন্ড ইউনিট, তাহলে এই হলো আপাতত কিন্তু সেকেন্ড ইউনিট। তাহলে তোমরা সেকেন্ড ইউনিট সম্পর্কে জানতে পারলে, এইবার জেনে নাও যে সেকেন্ড ইউনিটে কতগুলো শব্দ আমার মনে হয় যেগুলো হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, সেই ওয়ার্ড মিনিংগুলো কতগুলো দেখে নাও। ওয়ার্ড মিনিং আমি আগেই বলেছি এটা হচ্ছে শর্ট স্টোরি, শর্ট স্টোরির বৈশিষ্ট্যকে না ল্যাঙ্গুয়েজ হবে অন্তত সিম্পল লুসিড, অল্প চরিত্র থাকবে আর সিঙ্গল থিম থাকবে, একটা মাত্র বিষয়, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে যে গল্পটা তোমরা পড়ছো সেই গল্পটাতে দেখো যে খুব বেশি কিন্তু কঠিন শব্দ নেই, দু চারটে তো থাকবেই অজানা, নাহলে নতুন শব্দের অর্থ বোঝা যাবে কেমন করে। তাহলে দেখো শব্দ প্রথমে লিখেছে প্যাচড, শব্দের মিনিং কিন্তু তোমাদের টেক্সটেই দেওয়া রয়েছে, স্টেড মানে আটকে দেওয়া, আঠা দিয়ে লাগিয়ে দেওয়া, রাস্ট র্যান কুইকলি দ্রুত গতিতে যাওয়া, তাহলে এখানে এগুলো সবই কিন্তু সেকেন্ড ফর্মে রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম, রাস্ট প্যাচড, তাহলে সেকেন্ড ফর্মে রয়েছে, ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল ওই থার্ড ফর্মে নেই সেকেন্ড ফর্মে এখানে রয়েছে, আবার থার্ড ফর্মও এটাই হবে। গ্লোরিয়াস ফ্যান্টাস্টিক বেশ মজার ভালো মারাত্মক, সোড রোজ হাই অত্যন্ত উঁচুতে উঠে যাওয়া, ট্রিপড টাম্বল্ড হোঁচট খাওয়া হোঁচট খাওয়া, রিপলস স্মল ওয়েভস ছোট ছোট ঢেউ, ক্রেজি এক্সাইটেড বেশ একটু উত্তেজিত হয়ে পড়া মেতে ওঠা, ম্যারিনার্স সেলার্স, ম্যারিনার্স মিন্স হচ্ছে সেলার্স। এরপরে আরও একটা শব্দ রয়েছে দেখো যেটা অত্যন্ত সাধারণ শব্দ তোমরা জানো, লাভলি বিউটিফুল, তো আমি ওই জায়গায় যাচ্ছি না কারণ এই শব্দের মানে তোমাদের কাছে জানা রয়েছে। আরেকটি শব্দ দেখো রয়েছে যেটা একেবারেই অজানা এবং বোল্ড করা রয়েছে, তোমরা নিশ্চয়ই তোমাদের টেক্সট বই সঙ্গে রেখেছো, খুলে দেখছো পড়ার সময় অবশ্যই এটা ভুল করবে না, বই কিন্তু সামনে রাখবে, বই ছাড়া কিন্তু কোনো কিছু মিলবে না, জানা যাবে না, বোঝা যাবে না। তাহলে একটা শব্দ দেখো রয়েছে সেটা হচ্ছে টিন সেল, আমি লিখিনি কারণ ওটা তোমাদের টেক্সট বই দেওয়া রয়েছে। টিন সেল কি? স্ট্রিপস অফ শাইনি ম্যাটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন, অর্থাৎ চকচকে একটা ধাতব জিনিস মানে কাটা কাটা, সেই জিনিসটা কি করায় ডেকোরেশনের কাজে লাগে। জাস্ট এখানে দেখে নাও ঘুড়িটা, আমি যখন পড়াচ্ছিলাম দেখাচ্ছিলাম যে গোল্ড টেনসেলস সোনালি রঙের দেখো তারা তারার মতো রয়েছে এবং এটা চকচক করছে, তাহলে টেনসেল মানেটাও তোমরা জানলে। তাহলে সেকেন্ড ইউনিট থেকে আমরা যেটা জানতে পারলাম যে ঘুড়িটা একেবারে উড়ে বা সরি ছিঁড়ে চলে গেল কোথায়, মেনল্যান্ডের দিকে। এবার মেনল্যান্ডে গিয়ে কী ঘটছে
কার কাছে গেল, এই ঘুড়িটা কে পেল সেটা আবার জানার জন্য আমরা চলে যাচ্ছি থার্ড ইউনিটে। থার্ড ইউনিট দেখে নাও এবার। থার্ড ইউনিটে আমরা কিন্তু একবারে শেষ গল্প, সেই গল্পটার কিন্তু শেষ আমরা জানতে পারবো থার্ড ইউনিটে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ঘুড়ি তো উড়ে গেল, এবার ঘুড়িটা গেল কোথায়? আমরা যখন ঘুড়ি ওড়াতাম তখন দেখেছি যে ঘুড়ি কেটে গেল, এবং কেটে গিয়ে আমরা বেশ কিছুটা দৌড়ানোর চেষ্টা করতাম যে যদি পাওয়া যায়। পরে কোনো একজন বন্ধু হয়তো বললো যে এই ঘুড়িটা ওই নারকোল গাছের উপরে রয়েছে, কেউ বলছে হয়তো তাল গাছের উপরে আছে, কেউ হয়তো বলছে কারোর বাড়ির চালে রয়েছে। এইরকমভাবে আবার কেউ কেউ ঘুড়িগুলোকে কিন্তু টেনে নিয়ে আসতো, নিয়ে এসে আবার ওটাকে ওড়ানোর চেষ্টা করতো। এইখানে দেখো যে ঘুড়িটা যেটা উড়িয়ে গেল সেই ঘুড়িটা এবার কোথায় কীভাবে পাওয়া গেল, কারণ আমরা আগেই পড়েছি আ কাইট প্লেজ আ ভাইটাল রোল টু ইউনাইট দ্য সেপারেটেড মেম্বার্স অফ এ ফ্যামিলি। তাহলে বিচ্ছিন্ন যে একটা পরিবারের সদস্য, সেই সদস্যদের একত্রিত করতে মুখ্য ভূমিকা নিয়েছে কিন্তু কাইট। আমরা এই থার্ড ইউনিটে দেখতে পাবো এর আসল ভূমিকাটা। থার্ড ইউনিট দেখো, আ মান্থ লেটার আ লেটার, দুটো তফাৎটা একটু দেখে নাও। একটা রয়েছে এল এ টি ইআর, আর একটা রয়েছে এল ই টি টি ইআর। এটা প্রথম যেটা রয়েছে সেটা যদি আমরা উচ্চারণ করি তাহলে একটু দেখো এইরকমভাবে, তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, লেটার লয় একার হস্যই লেটার, আর এটা কী হবে লেটার, বুঝতে পারছো? তাহলে তাহলে এই যে লেটার অর্থাৎ পরে, এক মাস পরে, তাহলে এখানে দেখো হস্যই লেটার, আর এখানে এই যে ব্র্যাকেটে দিয়েছি র, এই ব্র্যাকেটে কেন দিয়েছি? ভায়োলের পরে আর এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, ভায়োলের পরে আর এর উচ্চারণটা আমরা সাইলেন্ট রাখি। যেমন টিচার টিচার, লিডার লিডার। যাই হোক, তাহলে কী হলো, আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার, এক মাস পরে বাবার একটা চিঠি এলো, বাবার একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠিটা পড়লেন, শেষ হলো, হওয়ার পর তার চোখের দিকে যখন তাকানো গেল মনে হচ্ছিলো যেন তিনি কাঁদছিলেন, চিঠিটা পড়ে তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট হি সেড। এবার তিনি বললেন আমাদেরকে যে তোমরা কি জানো যে তোমাদের ওই ঘুড়িটা কি হয়েছে বা ঘুড়িটার কি অবস্থা হয়েছে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। এরপর তিনি আমাদের পাশে বসলেন, বসে তিনি গোটা গল্পটা এবার আমাদের শোনাতে লাগলেন যে ঘুড়িটা কোথায় গেল, ওই ঘুড়ি কোথায় গিয়ে কী অবস্থায় রয়েছে, কী ইনফরমেশান দিল, সমস্ত কিছু তিনি কিন্তু এবার আমাদের বলতে লাগলেন গল্পাকারে। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, গল্প কিন্তু বলছেন যে বাবার একটি ভাই এবং একটি বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন বা ঝগড়া হয়েছিল, তারপরে বাড়ি ছেড়ে দেন। ইয়ার্স আফটার ওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার। বেশ বহু বছর পর তিনি কিন্তু এসেছিলেন, মানে তার অনুতাপ হয়েছিল, দুঃখ হলো। তিনি যখন ফিরে এলেন, ফিরে এসে কী দেখতে পেলেন, তার ভাই কিন্তু নেই, তার ভাই মারা গেছে, আর বোন বোনকে কিন্তু বাড়িতে আর পাওয়া যায়নি, তার মানে বোন বাড়িতে ছিল না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার মাদার অফ ডিক অ্যান্ড মুইমি। তাহলে এই যে চিঠিটা বাবা পড়লেন, পড়ে কাঁদো কাঁদো ভাব, যে চিঠিটা পড়ে তিনি গল্প শোনাতে শুরু করলেন, সেই চিঠিটা কে লিখেছিলেন, না এই চিঠিটা লিখেছিলেন ন্যারেটর এবং ক্লডের পিসি এস্থার, ডিক আর মিমির মা, অর্থাৎ
ন্যারেটার এবং ক্লডের বাবার বোন এই চিঠিটা লিখেছিল বাবাকে। শি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড, সে ছিল কিন্তু বিধবা, কে না পিসি বিধবা ছিলেন, এবং সে বেশ কয়েকশো মাইল দূরে এই ল্যান্ডের মধ্যেই তিনি রয়েছেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিবে ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। এবার একদিন ডিক আর মিমি কী করেছে, বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে ডিক আর মিমি বাইরে বেরিয়েছিল এবং তারা একটা জঙ্গলে গিয়েছিল। সেইখানে গিয়ে তারা ঘুড়িটা আবিষ্কার করে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে ঘুড়ি কোথায় কোথায় গিয়ে ছিঁড়ে গিয়ে পড়তো, তার নমুনা হচ্ছে এইবার এখানে পাবে, যে একটা জঙ্গলে গেল, সেইখানে গিয়ে কী হলো না একটা গাছের ওপরে তারা কিন্তু ঘুড়িটাকে আবিষ্কার করলো। দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের ওপরে ঘুড়িটা রয়েছে। ধরে নাও এরকম একটা গাছ, ধরে নাও সাপোজ হ্যাঁ এটা গাছ, এবং এইখানটা কিন্তু কী রয়েছে তোমার ঘুড়িটা আটকে রয়েছে, এখানে ঘুড়িটা আটকে রয়েছে। অ্যান্ড ক্যারিড ইট হোম, তারা কী করলো এটাকে বাড়ি নিয়ে এলো, ঘুড়িটাকে বাড়ি নিয়ে এলো। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার সি টার্ন পেল, এবার ঘুড়িটাকে বাড়িতে নিয়ে এলো, ঘুড়িটা বাড়িতে আসার পর বা ঘুড়িটাকে বাড়িতে নিয়ে আসার পর তাদের মা অ্যান্ড তাদের মা এস্থার তিনি কী করলেন না ঘুড়িটাকে নিলেন এবং নিয়ে দেখলেন যে ওর মধ্যে একটা চিঠি রয়েছে। ওরা ঘুড়িটাকে নিয়ে এসছে এবং স্বাভাবিকভাবেই একটা কিউরিয়াসিটি হতে পারে যে ঘুড়িটা কীরকম চকচক করছে কেন জিনিসগুলো ইত্যাদি, দেখতে গিয়ে তিনি দেখতে পেলেন কি না ওইখানে একটা চিঠি রয়েছে, এবং ওই চিঠিটা দেখেই তার মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এই সেই চিঠিটা যে চিঠিটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, মায়ের নাম ছিল ফিলিপ্পা আর বাবার নাম ছিল ক্লড, এটা কিন্তু তার মনে পড়ল। সি নিউ হু উই মাস্ট বি, এবং স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পারলেন যে আমরা কে হব, আমরা কে মানে ন্যারেটার এবং ক্লড, পরে বলছি আমি। সি সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, সুতরাং তিনি এবার কী করলেন না তিনি বসলেন, বসে একটা চিঠি লিখলেন সেই বিগ হাফ মুনে, এবং বাবা সেই চিঠিটা কিন্তু পেলেন, অর্থাৎ পিসির লেখা চিঠিটা বাবা কিন্তু পেলেন, যে চিঠিটার কথা এতক্ষণ বলা হচ্ছিল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট অ্যান্ড এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা কিন্তু আর দেরি করলেন না, তিনি কী করলেন বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে পিসি অর্থাৎ অ্যান্ড এস্থার ডিক মিমি এদেরকে নিয়ে চলে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে কিন্তু ওরা এখানেই থেকে গেল। তাহলে ছিল কজন, তিনজন, অ্যাড হচ্ছে কজন, তিনজন, দে উইল বি নাও সিক্স। অ্যান্ড এস্থার ইজ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, অ্যান্ড এস্থার তিনি অত্যন্ত প্রিয় সকলের, এবং সেই সঙ্গে ডিক এবং মিমি এরাও কিন্তু কথাবার্তায় অত্যন্ত জলে, মানে তারা বেশ কথাবার্তা বলতে ভালোবাসত। সবচেয়ে যে জিনিসটা হলো সেটা কি না বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, মানে সবচেয়ে যে ভালো জিনিসটা হলো যে এখন আমাদেরও আত্মীয় হলো, তাহলে এতক্ষণ পর্যন্ত দে ওয়ার উইদাউট রিলেটিভস, বাট নাও দে হ্যাভ রিলেটিভস, নাও দে হ্যাভ রিলেশনস, তাদের এখন কিন্তু আত্মীয়তা হয়েছে, তাদের এখন আত্মীয় হলো। তাহলে এই যে গল্পটা, এই গল্পটা থেকে আমরা যদি মূল জায়গায় পৌঁছাই সেখানে আমরা কী দেখতে পাবো, আমার মনে হয় দ্য স্টোরি আন্ডারলাইন্স দ্যাট রিলেশনশিপস বন্ডস অ্যান্ড ফেলো ফিলিংস স্টিল হ্যাভ আ লিডিং রোল টু প্লে ইন টুডেজ ডিকেইং ওয়ার্ল্ড, অর্থাৎ যদি আমরা নিজের ভাষায় বাংলা ভাষায় বলি তাহলে কী হবে না এই গল্পটা থেকে আমরা জানতে পারি যে সম্পর্ক রিলেশনশিপস
bonds jetar kotha ami bollam bondhon and fellow feelings ki na ekjonar proti ekjonar je bhalobasha orthat bhatritto bodh ei jinish ta ei khoyprapto samajer moddheo je guruttopurno bhumika palon kore shetai kintu lekhika ei golper moddhe diye bolte chaichen abar bolche the story underlines that relationships bonds and fellow feelings still have a leading role to play in today's decaying world ortat golpo theke amra jeta jante parlam seta holo je somporko bondhon ebong bhatrittobodh ekhono kintu ei khoyprapto je samaj byabostha sei samaj byabosthay ekta guruttopurno bhumika palon kore karon আমরা জানি যে বর্তমানে সাধারণত আমরা নিউক্লিয়ার ফ্যামিলি দেখি অর্থাৎ বাবা ছেলে মেয়ে মা ইত্যাদি এইরকম তো এইরকম একটা অবস্থায় যে সম্পর্কের গুরুত্ব কি সেটা কিন্তু একমাত্র এই গল্প থেকে শিক্ষা দেওয়া হচ্ছে যাতে করে ভবিষ্যৎ জীবনে তোমরা এটাকে মনে রেখে চলতে পারো তাহলে আমরা মেইন যে সাবজেক্ট ম্যাটার সেই সাবজেক্ট ম্যাটারে আমরা কি পেলাম দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্টোরি ইজ নাথিং বাট The story depicts the value of relationship in today's disunited family structure, and we feel that relationship makes us complete. অর্থাৎ আমাদের যে আত্মীয়তা সম্পর্ক সেই সম্পর্কটা আমাদেরকে কি করে জীবনে একটা পরিপূর্ণতা দান করে তাহলে এই যে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট এই তিনটে ইউনিটে আমরা বেশ কিছু ক্যারেক্টারের নাম পেলাম এবং এখানে খুব মজার ব্যাপারটা একটু খেয়াল করে দেখো যে দুজনার নাম একই রকম দুজনার নাম কি আমরা পেলাম এখানে দেখো একটু দেখাবার চেষ্টা করছি ক্লড লিট প্লাস ফিলিপ্পা ফিলিপ্পা লিট এই দুজনার আমরা কি পাচ্ছি সন্তান পাচ্ছি দেখো কিভাবে একটা ফ্যামিলি চার্ট যদি আমরা করার চেষ্টা করি এখানে পাচ্ছি এস্থার আর এইখানে কি দুজন সন্তান পাচ্ছে এক নম্বর দুই নম্বর অর্থাৎ এক নম্বর হলো ন্যারেটার ন্যারেটারকে ফিলিপ্পা লিট আর ক্লড তাদের বাবা আর একজন হচ্ছে এদের কাকা যে মারা গিয়েছিল যার সঙ্গে ঝগড়া হচ্ছে এবার এর আবার দুই সন্তান আমরা পাচ্ছি একটা কি পাচ্ছি ফিলিপ্পা আর এখানে কি পাচ্ছি ক্লড এইখানে এস্থার তার আবার দুই সন্তান ডিক মিমি এখন দেখো এখানেও ক্লড এখানেও ক্লড এখানেও ফিলিপ্পা এখানেও ফিলিপ্পা ব্যাপারটা কিছুই না আগেকার দিনে এরকম দাদু দিদার নামে এরকম কিন্তু নাতি নাতনিদের নাম রাখা হতো এবং সেইটা ধরেই কিন্তু এটা হয়েছে এটা ঘুলিয়ে যাওয়ার কিছুই নেই ওরও নাম এটা এরও নাম এটা আর কিছু না কারণ এস্থার আগেই বলছে তার বাবার নাম ছিল ক্লড মায়ের নাম ফিলিপ্পা তাহলে বাবা মা এবার এদের সন্তান হলো কে এস্থার আর এখানে কে তাদের নাম দেওয়া নেই কী পেয়েছি আমরা ক্লড বা ফিলিপ্পা বা ন্যারেটারের বাবা আর এখানে হচ্ছে ন্যারেটারের বাবার ভাই অর্থাৎ কাকা নাম দেওয়া নেই এবার ক্লডের বাবার নাম দেওয়া নেই তাহলে ক্লড আর ফিলিপ্পা এরা দুই ভাই বোন আর এখানে এস্থারের দুই সন্তান ডিক আর মিমি এবার দেখে নাও মোটামুটি একটা ফ্যামিলি কিন্তু চার্ট তোমরা পেয়ে গেলে তোমাদের কনফিউশন হচ্ছিলো এতক্ষণ ধরে হয়তো তাহলে সেই কনফিউশনটা আমার মনে হয় কিছুটা হলেও দূর হলো এইবার আমরা চলে আসছি তাহলে যে আমাদের যে এক্সারসাইজ যেটা রয়েছে টেক্সট বইয়ের সেই টেক্সট বইয়ের এক্সারসাইজে আসবো তার আগে কয়েকটা শব্দ আমরা দেখে নেবো থার্ড ইউনিটের যে শব্দগুলোর মানে হয়তো তোমাদের নাও জানা থাকতে পারে কয়েকটা শব্দ আমার মনে হয় না যে খুব একটা বেশি শব্দ তোমাদের কাছে অজানা থাকবে তা সত্ত্বেও কয়েকটা শব্দ একটু দেখে নিচ্ছি যে শব্দগুলো তোমাদের কাছে কঠিন বলে মনে হতে পারে দেখে নাও এখানে মোটেই শব্দ কিছু নেই একটা শব্দ রয়েছে দেখো উইডো 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 কি বিধবা
বিধবা কে ওয়ান হু হ্যাজ লস্ট হার হাজব্যান্ড, হাজব্যান্ড কে যে হারিয়েছে তাকে বলে উইডো। এবার ওয়াইফ কে যে হারিয়েছে তাকে কি বলা হবে? উইডোয়ার, উইডোয়ার। অর্থাৎ স্ত্রীকে যে হারিয়েছে সে উইডোয়ার, স্বামীকে যে হারিয়েছে সে উইডো। নেক্সট রয়েছে দেখো একটা পেল, পেল কালারলেস বিবর্ণ ফ্যাকাশে, বাকি প্যাচড শব্দ তোমরা পেয়ে গেছো। জলি, জলি কী হবে তোমাদের এখানে দিয়ে দিয়েছে জলি হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। তাহলে এইভাবে সমস্ত শব্দের মানেগুলোকে তোমরা আগে জানবে, জানার পর তারপরে কিন্তু কোয়েশ্চেনে আস্তে আস্তে প্রবেশ করবে। তো আমরা যেহেতু ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট আমরা জেনে নিলাম, ফার্স্ট ইউনিটের এক্সারসাইজ আমরা করে ফেলেছি, আজকে আমরা চেষ্টা করব এবার সেকেন্ড ইউনিটের যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজগুলো কমপ্লিট করার জন্য আমরা এবার রেডি হচ্ছি। তোমরা বই খাতা রেডি করো, তাহলে শুরু করা যাক এক্সারসাইজ। সেকেন্ড ইউনিটের ওপর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোকে দেখো। তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি লিখি না, আমি সাধারণত লিখি না, কারণ যেহেতু তোমাদের কাছে বই রয়েছে তাহলে বই থাকতে আমি কেন লিখব, তোমরা বই দেখছো কি না সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাবে এখানে। দেখো নাম্বার ওয়ান এক্সারসাইজ ফোর, ফোরের এ নাম্বারটা দেখো কী রয়েছে। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, অপশানস কী রয়েছে? লাভলি, আনপ্লিসেন্ট, বোরিং, ডাল। আমার মনে হয় পরবর্তী তোমাদের ওদিকে উত্তর হয়তো রেডি হয়ে গেছে। দেখো তাহলে কোনটা হবে, সামারে বিগ হাফ মুনটা সর্বদা কেমন থাকে? অত্যন্ত সুন্দর থাকে, তাই তো? লাভলি, লাভলি। বি নাম্বার, নাম্বার বি, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেড প্লেন্টি অফ, কি তৈরি করেছিল? পাপেটস, মাস্ক, কাইটস, এনভেলাপস। বর্তমান করোনার জন্য যেন আবার লিখে দিও না মাস্ক, কী হবে? কাইটস, কাইটস। কত নম্বরে রয়েছে? নাম্বার থ্রিতে রয়েছে কাইটস, কাইটস। নাম্বার সি, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ আ নিউজ পেপার লেটার এনভেলাপ কার্ড। তোমরা অলরেডি জেনে গেছো যে ঘরে ঢুকে হাতের কাছে যেটা পাওয়া গিয়েছিল সেটাই কিন্তু লাগানো হয়েছিল, তো কেম হ্যান্ডি, হাতে লাগানোর মতো, কাজে লাগানোর মতো কি পাওয়া গিয়েছিল? লেটার, তাই তো? তাহলে নাম্বার, নাম্বার টু লেটার, লেটার। নাম্বার ডি, নাম্বার ডি নেই, নাম্বার ফাইভে চলে এসো। এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এতক্ষণ পর্যন্ত আমরা যা টেক্সট পড়লাম সেই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আ বয় অন দ্য মেন ল্যান্ড শোড, কাকে দেখিয়েছিল, কি দেখিয়েছিল? না ক্লডকে দেখিয়েছিল, হাউ টু মেক কাইট, কি দেখিয়েছিল? তাহলে আ বয় অন দ্য মেন ল্যান্ড শোড, আনসার কী হবে? ক্লড, ক্লড। পরিষ্কার বই রয়েছে দেখো, হাউ টু মেক কাইট, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, নাম্বার টুতে কী আছে? অন দ্য, নাম্বার টুতে কী রয়েছে? অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, কি এটে দিয়েছিল? গোল্ড টিনসেল স্টার্স, গোল্ড টিনসেল, গোল্ড টিনসেল স্টার্স, গোল্ড টিনসেলস স্টার্স। নেক্সট নাম্বার, নাম্বার থ্রি, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, কিভাবে ঘুড়িটা যখন উড়ে গেল সুতোটা কেটে গেল তখন ও কীরকম করে দাঁড়িয়েছিল? বোকার মতো দাঁড়িয়েছিল, কি হবে তাহলে? ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড, কর্ড ইন হিজ হ্যান্ড,
looking foolish bukar moto dariye chilo. Next number 6. Dekho statement ar royeche reason. তাহলে কারণ দেখাতে বলেছে যে কেন এটা হলো, তাহলে স্টেটমেন্ট আর রিজন, স্টেটমেন্ট সমস্ত দেওয়া রয়েছে, আমি কিন্তু স্টেটমেন্ট আর লিখছি না, তোমাদের কাছে রয়েছে, আমি খালি লিখছি রিজন, রিজন পার্টটা, রিজন। এই রিজনে নাম্বার 1 দেখো, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, পরিষ্কার আনসার রয়েছে দেখো, যে যদি ঘুড়িটার ওপরে তোমাদের কুনুইটা পড়ে যায় তাহলে কী হবে, না সেটা একবারে পুরোপুরিভাবে ফুটো হয়ে যাবে, এখানে কিন্তু তাই রয়েছে, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এর কারণ কী, যদি ওটা পড়ে তাহলে এটা হবে, আর যদি ন্যারেটরের এলবোটা কাইটের ওপর পড়ে তাহলে কী হবে, না ফুটো হয়ে যাবে, আর এখানে যেটা চেয়েছে ন্যারেটরের এলবোটা ঘুড়ির ওপরে পড়েছিল, এবার কেন পড়েছিল সেই কারণটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে, তাহলে কারণটা কী হবে বলো তো দেখি, একেবারে পরিষ্কার উত্তর রয়েছে দেখো, 42 পৃষ্ঠার ওপরে রয়েছে, সিটা কে, ফিলিপা, তাহলে সি ট্রিপড অ্যান্ড ফেল over the rocks. Number B. Claude and the narrator hurried to fix the kite. কেন তাড়াতাড়ি ঘুড়িটাকে রেডি করতে গেল, তার কারণ হচ্ছে বাতাসটা যদি চলে যায় তাহলে কিন্তু আর ঘুড়িটা উঠবে না, সেই জন্য তারা কি করলো, they wanted to send it up before the wind fell, বাতাস শেষ হয়ে যাওয়ার আগেই তারা ঘুড়িটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। লাস্ট নাম্বার দেখো এই ইউনিটের রয়েছে, দ্য কাইট সোড, ঘুড়িটা একেবারে ওপরের দিকে উড়ে গেল, কারণ কি, খুব সোজা উত্তর তোমরা আগেই জেনেছ যে বাতাসটা অত্যন্ত সুন্দর ছিল, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর উপযুক্ত, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। নেক্সট চলে এসো থার্ড ইউনিটের এক্সারসাইজ আমরা করে যাই, কারণ থার্ড ইউনিটের যে এক্সারসাইজ রয়েছে সেটা একেবারেই সোজা, এর মতোই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে অপশানসগুলো থেকে তোমাদের বেছে বেছে উত্তর করতে হবে, তোমরা হলে মনে রাখবে যে এই যে অপশানগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু অনেক সময় তোমাদের ঠকায়, কীরকম যে একই নাম্বারে উত্তরগুলো দিল, ধরে নাও সবটাই এ এ এ এ থাকলো, তোমরা কিন্তু বিউল্ডার্ড হয়ে যাবে, ঘাবড়ে যাবে যে না এটা নয়, তাহলে হয়তো বি করি বা সি করি, একেবারেই না, টেক্সট পড়বে, পড়ে পড়ে উত্তর করবে। চলে এসো থার্ড ইউনিটের এক্সারসাইজ 7 এ নাম্বার দেখো, আর লেটার কেম ফর ফাদার আফটার এ, কতদিন পরে চিঠিটা এসেছিলো, এক মাস পরে, তাই তো, এক মাস পরে, মান্থ। তারপরে বি নাম্বারে চলে এসো, ফাদার লেফট হোম ফর কোয়ারলিং উইথ হিস, কার সঙ্গে ঝগড়া করার পর চলে এসেছিল, একেবারে সোজা ব্রাদার। এরপরে দেখো সি নাম্বার, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ আ, এতক্ষণ পর্যন্ত এটাই আলোচনা হচ্ছিল যে খেজুর গাছ, তাল গাছ, তারপরে বাড়ির চাল ইত্যাদি, এখানে কিন্তু তা দেয়নি, এখানে শুধুমাত্র দিয়েছে ট্রি, গাছের ওপরে। 8 নাম্বার চলে এসো, আরও ইন্টারেস্টিং ব্যাপার, একেবারে সোজা, পার্সন হু সেন্ড দ্য লেটার, কে চিঠিটা পাঠিয়েছিল,
বলতে পারবে? একেবারে সোজা পিসি এস থার্ড অ্যান্ড এস থার্ড অ্যান্ড এস থার্ড বি নাম্বার দেখো নেম অফ অ্যান্ড এস থার্ডস মাদার মাদারের নাম কি এতক্ষণ পেলাম মাদারের নাম ফিলিপ্পা ফিলিপ্পা পি এইচ আই এল আই পি পি এ নাম্বার সি টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট আমি আগেই বলেছিলাম পড়াতে পড়াতে ছিল তিনজন হলো আরও তিনজন তাহলে টোটাল নাম্বার কত সিক্স এই হলো তোমাদের আট পর্যন্ত নয় নম্বরে চলে আসছে এবার দেখো নয় নম্বর আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আমি তোমাদের গতদিন বেশ কয়েকটা কোয়েশ্চেন দিয়ে গিয়েছিলাম মনে করো আজকেও চেষ্টা করবো দু একটা দেওয়ার তার আগে এই কোয়েশ্চেনের আনসারগুলো আগে দেখে নিই হোয়াট ডিড ফাদার ফাইন্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার ওয়ার্ড বেশ কয়েক বছর পর বাবা বাড়িতে গিয়ে কী দেখলেন যে তার ভাই মারা গেছে আর বোন কিন্তু বাড়িতে নেই আমি সরাসরি একবারে কোয়েশ্চেন থেকে আনসারটা স্টার্ট করছি ইয়ার্স ইয়ার্স আফটার ওয়ার্ড হি ইয়ার্স আফটার ওয়ার্ড ওয়েন ওয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম ওয়েন্ট ব্যাক হোম হি ফাউন্ড দ্যাট হি ফাউন্ড দ্যাট হিজ ফাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এটা হলো এ নাম্বার বি নাম্বারটা দেখো একেবারে সোজা হোয়াট ডিড অ্যান্ড এস্থার লিভ কোথায় বাস করত অ্যান্ড এস্থার অ্যান্ড এস্থার লিভড বইয়ের লাইন থেকে তুলে দিলেও চলবে লিভড হান্ড্রেডস হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড দেখে নাও ফর্টি ফোর পেজে রয়েছে লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড এরপরে চলে আসছে নাম্বার সিতে নাম্বার সিয়ের প্রশ্নের আনসারটা একটু বড় হতে পারে তোমরা ছোট করেও লিখতে পারো যদি বুঝতে পারো জিনিসটাকে সেটা কীরকম হোয়াই ডিড অ্যান্ড এস্থার টার্ন পেল কেন অ্যান্ড এস্থারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল এটা একটা বড় প্রশ্ন কিন্তু কেন হয়েছিল বলতে পারো না যখন অ্যান্ড এস্থার দেখল ঘুড়িটার মধ্যে সেই চিঠিটা রয়েছে যে চিঠিটা তিনি লিখেছিলেন তার ভাইকে তখন তার মুখটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেল তাহলে কী লিখব তিন নাম্বার সরি সি নাম্বার ওয়েন অ্যান্ড এস্থার ওয়েন অ্যান্ড এস্থার ওয়েন অ্যান্ড এস্থার স দ্য কাইট ওয়েন অ্যান্ড এস্থার স দ্য কাইট প্যাচড প্যাচড উইথ দ্য প্যাচড উইথ দ্য উইথ দ্য পার্টিকুলার পার্টিকুলার লেটার দ্যাট কী হয়েছিল দ্যাট সি হ্যাড দ্যাট সি হ্যাড ওয়ান্স দ্যাট সি হ্যাড ওয়ান্স রিটেন রিটেন টু হার ব্রাদার টু হার ব্রাদার কমা
she turned pale. Pale. তাহলে কি হলো when Aunt Esther saw the kite patched with the particular letter that she had once written to her brother, she turned pale. এই সেই চিঠিটা যে চিঠিটা এক সময় সে তার ভাইকে লিখেছিল এটা যখন তিনি দেখলেন তখন তার মুখটা কিন্তু ফ্যাকাশে হলো। তাহলে তোমরা এক্সারসাইজ ওয়ান, এক্সারসাইজ টু, এক্সারসাইজ থ্রির বেশ কিছু প্রশ্ন কিন্তু পেলে। এবার আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি ইউনিট টু, ইউনিট থ্রি থেকে দু চারটে প্রশ্ন, তোমরা আশা করি বাড়িতে প্র্যাকটিস করবে এবং কিছু উপকৃত হলেও হতে পারো। দেখে নাও কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, বাড়িতে আশা করি তোমরা প্র্যাকটিস করছো, বিভিন্ন রকম বইপত্র বাজারে বেরিয়েছে বা বেরোচ্ছে, দু একটা প্রশ্ন একটু দেখে নাও ইউনিট টু থেকে। ইউনিট টু থেকে নাম্বার ওয়ান, হোয়ার ডিড দ্য কাইট সেল অ্যাওয়ে। নাম্বার টু হাউ ডিড দে প্যাচ দ্য কাইট আপ। নাম্বার থ্রি হু, এই প্রশ্নের উত্তর তোমরা অলরেডি করে থাকবে, হু টট ক্লড টু মেক কাইটস। নাম্বার ফোর হাউ ইজ দ্য হারবার ওয়েন ইট ইজ ফাইন। আজকে আমি তোমাদের এই ইউনিট টুয়ের ওপর এই প্রশ্নগুলো দিলাম, এর পরের দিন তোমাদের ইউনিট থ্রির ওপর কিছু কোয়েশ্চেন দেবো। তবে বলে রাখছি যে মাধ্যমিকে 2017 এই গল্প থেকে প্রশ্ন কিন্তু হয়েছিল। কীরকম প্রশ্নগুলো হয়েছিল আমার নেক্সট ক্লাসে আমি আশা করছি তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভালো করে গল্পটা পড়ো এবং পড়তে গিয়ে দেখো কোথায় ধাক্কা খাচ্ছ, যদি কোথাও অসুবিধা হয় ইউ ক্যান কল মি 9933528823, এটা আমার নাম্বার, তোমরা নিঃসন্দেহে এখানে কল করতে পারো কোনো যদি তোমরা প্রবলেম ফেস করো। আজকে ক্লাস এখানেই আমি তাহলে থামালাম।